আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? চায়না বিজনেস প্ল্যান, যদি আপনি বিজনেস সংক্রান্ত কোনো থিওরি জানতে চান তাহলে এই ভিডিওটি আপনি দেখতে পারেন, কেননা এই ভিডিওর মাধ্যমে চায়না বিজনেস প্ল্যান সম্বন্ধে আমি আপনাদের কিছু ধারণা দেব যেটা আপনি আপনার বিজনেসে প্রয়োগ করতে পারেন। প্রথমেই বলবো, আপনার বিজনেস এখন এমন হয়ে গেছে সব কিছুতেই তারা তাদের নিজের লভ্যাংশ রেখে বিজনেস করতেছে। দেখা যাচ্ছে আপনি একটি ওভারলক মেশিন কিনবেন, আপনার টার্গেট কি? দেখা যাচ্ছে জুকি কোম্পানি একটা ওভারলক মেশিনের দাম 70,000 টাকা, জুকি কোম্পানি একটা প্লেন মেশিনের দাম 60,000 টাকা। আচ্ছা, ঠিক তেমনি তার এগেনেস্টে যদি আপনার চায়না কিছু কোম্পানি দেখেন, দেখা যাচ্ছে একটা ওভারলকের দাম 30,000 টাকা, অটোসো জুকি কোম্পানি দেখলে 70,000 টাকা। ঠিক তেমনি একটি ঝুঁকি কোম্পানি জ্যাক কোম্পানির একটি ওভার জ্যাক জ্যাক কোম্পানির একটি প্লেন মেশিনের দাম 27,000 টাকা, প্লেন অটো মেশিনের দাম। ওদিকে একটি ঝুঁকি কোম্পানির একটা অটো প্লেন মেশিনের দাম 60,000 টাকা। এই যে দামের যে একটা বিশাল হেরফের, এটা কেন? এটা কি মনে করেন আপনার জন্য লাভ? আসলে এটা সম্পূর্ণ ভুল ধারণা, এটা আপনার জন্যই লস। আজকে সেই বিষয়ে কথা বলবো। যেহেতু আপনি ভিডিওটি দেখতেছেন, আপনি মিনি গার্মেন্টস কারখানার মালিক হতে পারেন, বা আপনি যে কোনো একটা পারপাসে থাকতে পারেন, বা আপনি সিদ্ধান্ত নিয়েছেন একটা বিজনেস করবেন, বিষয়টি খুব ঠান্ডা মাথায় শোনার চেষ্টা করবেন। দেখা যাচ্ছে আমি একজন আইফোন ইউজার, 2007 সালে আমি প্রথম আইফোন কিনছি, সেটা আমি 1 বছর চালাইছি, দাম ছিল 50,000 টাকা। আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, 2008 সালে আসলো আইফোন, নতুন ভার্সন নিয়ে আসছে, আমি নতুন মোবাইল নিয়েছি, আমার পুরোনোটা আমি সেল দিয়ে দিয়েছি, দেখা যাচ্ছে সেটা মার্কেট প্রাইস ছিল 50,000 টাকা, আমি পুরাতন হিসাবে সেটা 30,000 টাকা বিক্রি করে দিছি। আমি ফার্স্ট জেনারেশন, সেকেন্ড হ্যান্ড বিক্রি করতেছি যার কাছে, সেকেন্ড হ্যান্ড জেনারেশন। আচ্ছা, তারপরে তারপরের বছর নতুন একটি মডেল আসছে, কী করলাম আমি? তারপর কী করলাম, আমার সেই ফোনটা বিক্রি করে দিলাম, কিনছিলাম 1 লাখ টাকা দিয়ে, বিক্রি করছি 70,000 টাকা, আমি 30,000 টাকা পরে আবার একটা আইফোন নিয়ে নিলাম। আচ্ছা, এভাবে যারা আইফোন ইউজার আছে, যারা আইফোন ব্যবহার করে, তারা কি করতেছে? প্রত্যেক বছর তাদের নিজস্ব মোবাইলটাকে আপডেট করতেছে এবং সে করে যাচ্ছে। এভাবে দেখা যাচ্ছে সে যদি আরও 20 বছর বাঁচে, আজকে দেখা যাচ্ছে এখন আইফোন এখন 13 পর্যন্ত আসছে, ধরেন আইফোন 40 পর্যন্ত আসলো বা 30 পর্যন্ত আসলো, সে আইফোন 30 পর্যন্তই ব্যবহার করবে এবং জেনারেশন হিসেবে সে প্রত্যেক বছর তার একটি ফোন বিক্রি করে দেবে। এভাবে একটা কাস্টমারের কাছ থেকে দেখা যাচ্ছে একটি মোবাইল ফোন কোম্পানি একটা কাস্টমারের কাছ থেকে তার 30 বছরে দেখা যাচ্ছে সে কোম্পানি তার কাছ থেকে মিনিমাম 30 লক্ষ টাকার নিয়ে নিছে ফোন বিক্রি করে। সেম টেকনিক জ্যাক কোম্পানি বা আদার্স যে চায়না কোম্পানিগুলো আছে তারা অ্যাপ্লাই করতেছে। কীভাবে? সে কথায় আসুন, খুব ঠান্ডা মাথায় শুনবেন। দেখা যাচ্ছে 2015 সালে আমি একটি মডেল রিলিজ করছি, দেখা গেলো এটার নাম কি? ওমুক। 2016 সালে একটা, 2017 সালে একটা, 2018 সালে একটা, 19 সালে একটা, 20 সালে একটা, 21 সালে একটা, 22 সালে একটা, 23 সালে, 24, 25, 26, ঠিক 10 বছর পরে যায়, খুব ঠান্ডা মাথায় শুনবেন, ঠিক 10 বছর পরে যায় দেখা যাবে কি iPhone 5 যেমন এখন আর অ্যাপেল কোম্পানি তৈরি করে না, ঠিক তেমনি আপনি যে চায়না মেশিনটি কিনছেন 8 বছর আগে, ওই 8 বছর আগের মেশিনের যে এক্সেসরিজগুলো আছে, মোটর বা আদার যে এক্সেসরিজগুলো আছে, সেগুলো এখন আর সেই কোম্পানি তৈরি করতেছে না। আপনিই বলুন, আপনি যখন ফোন কিনছিলেন তখন সেটা বাটন ফোন ছিল, আর এখন আসছে মাল্টিফোন, টাচ, ইন্টারনেট, কত আপডেট। তাই বলে কি আপনার ফোনটাকে আপনাকে ফেলে দিতে হবে? আপনি চাইলেও সেটা চালাইতে পারবেন না। ঠিক মেশিন কোম্পানিগুলো তারা এভাবে একটা টেকনিক অ্যাপ্লাই করবে, বোঝার চেষ্টা করবেন। আপনাকে প্রত্যেক বছর বছর নতুন নতুন মডেল এনে আপনাকে কোম্পানির সুযোগ সুবিধাগুলো দিয়ে দিয়ে ওই পুরানো মেশিনগুলোই আপনি যখন 10 বছর পরে যাবেন তখন দেখবেন যে এই মেশিনের কোনো পার্টস মার্কেটে অ্যাভেলেবেল নাই, কোম্পানি এটা অনেক আগেই ব্যান্ড করে দিয়েছে, এখন নতুন মডেল আসছে সেটা আপনাকে নিতে হবে। এটা হলো একটা মার্কেট প্ল্যান, সারা ওয়ার্ল্ড এভাবে মার্কেট করার সিদ্ধান্ত নিয়েছে। আপনি দেখেন একটা টেলিভিশন, একটা CRD মডেলের টেলিভিশন, সনি কোম্পানির টেলিভিশন, আগেরকার আমলের টেলিভিশন 20 বছরও চলছে,
কিন্তু এখন যদি আপনি যদি 2 লক্ষ না, আপনি যদি 5 লক্ষ টাকা দিয়ে একটা এলইডি টেলিভিশন কিনে আনেন, সেটা মনে হয় 20 বছর চলবে না, 20 বছর চলার মতো ক্ষমতা তার ভিতরে দেওয়া হয় নাই। ওটাকে এভাবেই তৈরি করা হয়েছে যেন কোনো রকম টাইনা মাইনা 2 বছর যায়, 2 বছর পরে ওটা এমনিই বাদ হয়ে যাবে। ওভাবে একটা রিসার্চ ডেভেলপ করে ওটাকে ওভাবে তৈরি করা হয়েছে, বোঝার চেষ্টা করবেন। এভাবে তারা প্ল্যান করতেছে। তো এইভাবে কি করতেছে, অনেকগুলো বিজনেস কোম্পানি তাদের বিজনেসগুলো গুছিয়ে নিছে। এখন আপনি হয়তো মনে মনে ভাবতে পারেন, ভাই আমার তো এগুলো জানি না, লাভ নাই, আমি আদার ব্যাপারই জাহাজের খবর নিয়ে আমার লাভ নাই, আমার দরকার একটা মেশিন আমি কিনবো, আমি কোনো রকম একটা কারখানা দিব, আমার আর কিছু দেওয়ার দরকার নেই। আসলে আপনাকে কোম্পানি আপনাকে ওরা এমনভাবে ধরবে এক সময় আপনি ওদের কাছ থেকে ছুটতে পারবেন না। আজকে আপনি ওদের কাছ থেকে মেশিন কিনবেন 30,000 টাকা দিয়ে, 40,000 টাকা দিয়ে, ঠিক 5 বছর পরে আপনার বিজনেস যখন একটু প্রসার করতে যাবেন, আরও মেশিন কিনবেন, আরও মেশিন কিনবেন, পরে একটা পর্যায়ে যায় দেখবেন কি আপনার একটা সার্কিট নষ্ট হবে, আপনার একটা বোর্ড নষ্ট হবে, আপনার এই একটা পার্টস নষ্ট হবে, আপনার ওই একটা পার্টস নষ্ট হবে। তখন কি করবেন, আপনার যা ইনকাম করে লাভ করবেন ওখান থেকে প্রত্যেক মাসে কিছু টাকা আপনার ড্যামেজ হিসেবে রাখা লাগবে ওই মেশিন কোম্পানিকে দেওয়ার জন্য। তারা এইভাবে তাদের বিজনেসগুলো সারা ওয়ার্ল্ডের মধ্যে ছড়াইয়া দিছে। এইখানে যে শুধুমাত্র ভুক্তভোগী আপনি আমি তা না, সারা ওয়ার্ল্ডের মানুষ এর ভুক্তভোগী হবে। এভাবে বর্তমানে বিজনেস চলতেছে। তো যাই হোক, এই বিষয় নিয়ে আর কথা বলা ঠিক হবে না, অনেকগুলো কথা আপনার সাথে বললাম, আলোচনা করলাম। আপনি আপনার জায়গা থেকে সঠিকভাবে বিজনেস করার প্ল্যানিং করতে থাকুন। সঠিক বিজনেস প্ল্যান না করলে আপনিও আপনার বিজনেস থেকে আগাতে পারবেন না। চায়না চায়নাদের মতো বিজনেস করতে থাকুক, আমাদের দেশ আমাদের মতো চলতে থাকুক, ওরা ওদের বিজনেস চালিয়ে যাবে। তবে বিকল্প ব্যবস্থা যদি সরকার এই মুহূর্তে যদি গ্রহণ না করে, নির্দিষ্ট একটা সময় যাওয়ার পরে আমরা কিন্তু বিশাল বিপদে পড়তে পারি। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করতেছি, সবাই ভালো থাকবেন, আর আপনার যদি কোনো মূল্যবান মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।